नमस्कार दर्शक बंधुरा, अपन सकल के क्रेजी विलेजर चैने स्वागत जाना। दीर्घ दुबर बदे निबरकपुर एपिसी कलेज पुके सारम्बरे शुरू हो माछ धरा उत्सव। आज 12 अगस्ट 2021। आजकल दिन विभिन्न घटना तार संगे संगे माछ धरार जे उत्सव अनुष्ठित होच्छे तार विभिन्न प्रस्तुति पर्व थेके आजकल दिन विशेष विशेष घटना अपन सामने तुले धरार चेष्टा करछि। आपनारा संगे थाकुन। देखते ही पाच्छेन जे माछा तैरीर काज चलछे। एक भद्रलोक तिनि बाश रेडी करछेन माछा तैरी करार जन्य। एई बाश माटिते पुते तार उपर काठेर पाटातन दिए सेखाने माछा तैरी करा हबे। এইভাবে পুকুরের বিভিন্ন প্রান্তে এই মাছা তৈরির কাজ চলছে। আপনারা দেখুন কিভাবে মাছা তৈরি হয়। তারপর 12 আগস্ট যেদিনে এই মাছ ধরার উৎসবের সূত্রপাত, সেদিন বিভিন্ন ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। তো আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন। तो देख विभिन्न प्रांत माचा तैर क्या चलते। आजकल दिन जिन अर्थात 12 अगस्ट एपिसी कलेज पुके सब जिन बड़ माँ धरे चलू तार संगे कथा बोले तर अनुभूति जाना चेष्टा कर। दीर्घ प्रतीक्षार पर करोना परिस्थिति दुबर जाबरकपुर एपीसी कॉलेज पुकुरे आज माछ धरार एक उत्सव चलछे। तो एखोनो पर्यन्तो पुकुरे माछ धरार क्षेत्रे जिनि सबथेके बड़ो माछ धरेछेन तो तार साक्षात्कार आमि एखोन निये नेब। तो चलुन कथा बोले जेने नि ओनार अनुभूति। अच्छा, आजके सबथेके बड़ो माछ आपनि धरेछेन, तो आपनार अनुभूतिटा जदि आमादेर संगे एकटु शेयर करेन। अनुभूति तो বড় মাছ পেলে তো অনুভূতি সবারই আনন্দ হয়, ঠিক আছে। এটা অনুভূতি যে মাছ ধরে সেই বলতে পারবে যে বড় মাছ পাওয়াটা সব থেকে বড় সবারই একটা আশা হয়। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে পুকুরের বিভিন্ন প্রান্ত থেকে এই বড় মাছ দেখার জন্য এখানে আসছে। তো সত্যি কথা বলতে আজকে এই যে মাছ ধরার উৎসব এখানে চলছে তাতে একটা বিরাট সাড়া ফেলে দিয়েছেন আপনি। তো ধরো যে প্রোগ্রামটা, এটা কতদিন ধরে চলবে? এটা প্রায় 2 মাস চলাকালীন, এটা কমিটির উপরে নির্ভর করছে। আচ্ছা, তো এই যে মাছ ধরার যে প্রোগ্রামটা, এটা পরিচালনা কারা করেন সে সম্পর্কে যদি একটু বলেন। এখানটা একটা কমিটি গঠন করা আছে, ওই থেকেই এটা পরিচালনা করে। আচ্ছা, সেই কমিটি যেটা আছে বিনোদন সমবায় সমিতি লিমিটেড, তারাই কি পরিচালনা করে? আচ্ছা, এটা এতদিন তো বন্ধ ছিল, তার কারণটা? করোনা পরিস্থিতির জন্য বন্ধ রাখা হয়েছিল। আচ্ছা, করোনা পরিস্থিতির জন্য কতদিন বন্ধ ছিল? প্রায় 2 বছর। 2 বছর বন্ধ। আচ্ছা, 2 বছর বাদে এটা এই উৎসবটা আবার শুরু হয়েছে, তাই তো? তো এখানে আপনি বলতে পারবেন যে কতজন এখানে, মানে অর্থাৎ কতগুলো টিম আছে এখানে? এটা প্রায় 45 থেকে 50 জন সিটিং আছে। আচ্ছা, এই যে মাছা করা আছে এরকম প্রায় 45 থেকে 50টি মাছা থাকবে, তাই তো? আচ্ছা, এই মাছটিকে আপনি মানে কি করবেন, মানে মহেশ্বরপুর কথা বলতে বলতেই ইতিমধ্যেই উনি আরেকটা মাছ শিকার করলেন, তো আমরা সেটা দেখে নেব যে সাইজটা কত বড়। দেখার চেষ্টা করছি, সঙ্গে থাকুন আপনারা। আসলে আজকে ওনার লাকটা খুব ভালো, উনি মাঝে মধ্যেই এরকম আরো কিছু মাছ ধরেছেন, শুধুমাত্র ব্ল্যাক কাপ নয়।
অন্যান্য মাছও রয়েছে। রূপচাঁদা বড় একটা দেখলাম, রুই দেখেছি, এবার আমরা দেখব। এটা কাতলা, ওনার এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে উনি ভীষণ খুশি। শুধুমাত্র এই এটা একটু ছোট কাতলা মাছ, এছাড়াও অনেক বড় বড় মাছ ওনার জালিতে রয়েছে। আসলে আজকে এই মাছ ধরার যে উৎসব এখানে নিউ বারাকপুরের এপিসি কলেজ পুকুরে চলছে, তাতে উনি আজকে ওপেনিং এ বাজি মাত করেছেন, এটা আমরা বলতে পারি। কত কেজি হবে আর কি এটা, মানে আইডিয়া আর কি? 14-15 কিলো, তাই তো? পুকুরটি পূর্ব পশ্চিম দিকে লম্বা, মূলত সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয় পুকুরের দক্ষিণ পাড়ে এবং উত্তর পাড়ে। তো আমরা উত্তর পাড় দিয়ে এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখার চেষ্টা করছি। এটা বিনোদন সমবায় সমিতি লিমিটেডের অফিস ঘর। উত্তর দিকে যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে, আমরা সেদিকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে 12 আগস্টে মাঝে মধ্যে বৃষ্টি হওয়ায় এখানে যাওয়াটা একটু দুষ্কর হচ্ছে। এখন দেখতেই পাচ্ছেন এখানে কাদা রাস্তা, এখান থেকে এগিয়ে চলেছি আস্তে আস্তে আপনাদের দেখানোর জন্য। যাওয়াটা বেশ শক্ত, আমি যেভাবে যাচ্ছি এক ভদ্রলোক দেখে ভাবছেন যে কীভাবে যেতে পারবো, মানে জুতো পরে যাচ্ছি বলে। ভাই আমাকে কোন দিক থেকে গেলে সুবিধা হবে সেটা দেখানোর চেষ্টা করছেন। তো চলুন আমরা দেখে নিই এই পুকুর পাড়ে বা এখানে মাছ ধরতে আসতে গেলে আপনাকে ট্রেনে করে হয় সোদপুর না হলে মধ্যমগ্রাম নামতে হবে, এবং সেখান থেকে আপনাকে অটো বা বাসে করে আসতে হবে সাজিরহাট। সেখানে হাঁটা পথ 2-3 মিনিটের রাস্তা, সেখান থেকে ইচ্ছে করলে আপনারা অনায়াসেই এই পুকুরে আসতে পারেন। এখানে প্রতিদিন মাছ ধরার জন্য 800 টাকা করে সিট। তো যারা মাছ শিকার করতে চান সেই সমস্ত মানুষকে আমার আহ্বান, আপনারা আসতে পারেন ইচ্ছে করলে। আজকের দিনের বিভিন্ন মাছ ধরার যে মুহূর্তগুলো আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি, তো সেগুলো দেখানোর চেষ্টা করছি, আপনারা ভিডিওর সঙ্গে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেল ক্রেজি ভিলেজার্স এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আজকের বিশেষ বিশেষ মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, অবশ্যই আপনাদের ভালো লাগবে। যে সমস্ত মাছ শিকার করতে বিভিন্ন উৎসাহী ভাই বোনেরা রয়েছেন বা ভাইয়েরা রয়েছেন, তাদের উদ্দেশ্যে আমার এটাই বলার, আপনারা এখানে ইচ্ছে করলে আসতেই পারেন। আজকের এই বিশেষ মুহূর্তগুলো আমি আমার ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন আজকের সব থেকে বড়ো মাছ যে মাছা থেকে তোলা হয়েছে, সেখানে যারা
এখানে মাছ শিকার করছেন, তাদের সঙ্গে সঙ্গে উৎসাহী সমর্থক রয়েছে, তাদের উচ্ছ্বাস আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন। তো যাই হোক, আজকের দিন এই কল্লোল মালি ভাইয়ের কাছে একটা বিশেষ দিন, কারণ তিনি আজকে একজন বিশেষ আকর্ষণীয় ব্যক্তিতে উনি ব্যক্তি হিসেবে পরিচিতি পাচ্ছেন, কারণ প্রায় 15 কেজির মতো মাছ তার বড়শি থেকে ধরা হয়েছে। তো দেখুন, জালিতে আরও বিভিন্ন মাছ রয়েছে, রূপচাঁদা 3-4 কেজি ওয়েটের একটা দেখতে পাচ্ছি, আর এই মাছটি খুব বড়। এই মাছ ধরাকে কেন্দ্র করে এখানে বিভিন্ন অস্থায়ী দোকানপাটও বসে গেছে, যেখান থেকে এখানে উৎসাহী যারা দর্শক রয়েছে তারাও তাদের রসনা তৃপ্তি করতে পারছে। আজকে এই মাছ ধরার মুহূর্তটা প্রায় শেষ হতে চলেছে, এখন দুপুর গড়িয়ে বিকাল, বিকাল গড়িয়ে সন্ধ্যার দিকে সময়টা এগিয়ে চলেছে। এখানে শেষ বেলায় কয়েকজন স্নান করছে, দেখুন বাঁশের ব্যারিকেড দিয়ে এখানে ঘিরে দেওয়া আছে, এর বাইরে যাওয়া যাবে না, এবং অনেকেই তাদের যাওয়ার প্রস্তুতি সেরে ফেলছেন। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন কলেজ মাঠের যে লাইটগুলো জ্বলছে। আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো মুহূর্তে অন্য